আমার একটা ভিডিওতে আমি তান্দুরি চিকেন মেক করা দেখিয়েছিলাম এখন অনেকেই নক করেছেন যে তান্দুরি চিকেনের ফুল রেসিপিটা দেখাতে সো আজকে আপনাদের জন্য দেখাবো তান্দুরি চিকেনের ফুল রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা আজকে আমি নিয়েছি হচ্ছে ফার্মের চিকেন চিকেনটা এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝখানে এরকম ফেরে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ লবণ দিয়েছি এক চা চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো লাগছে হাফ চা চামচ মরিচের গুঁড়ো লাগছে এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিব এক চা চামচ জিরা গুঁড়ো দিব আমি এক চা চামচ গরম মশলা দিব এক চা চামচ এখানে লেবুর রস লাগছে এক টেবিল চামচের মতো টক দই লাগছে দুই টেবিল চামচের মতো সয়া সস দিব এক টেবিল চামচ দিয়ে এগুলোকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এই গ্রেভিটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব আমি গ্রেভিটা উপরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে খুব ভালো মতো চিকেনের যে আমি ফেরে নিয়েছি অংশটা দিয়েও যাতে মশলা খুব ভালো মতো মিশে যায় সেভাবে আমি মেখে নিচ্ছি এতে করে মাখিয়ে রাখলে যেটা হবে এটা ভেতরে মশলা খুব ভালো মতো ঢুকে যাবে আমি সারা দিন এটা মেখে রেখেছিলাম এখন রাত হয়ে গেছে রাতের বেলা আমি চিকেনটাকে ভেজে নেব বাটার দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ বাটারটা এরকম মেল্ট হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম হিটে আছে মিডিয়াম হিটে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে মোটামুটি হাই হিটে একপাশ এরকম ভেজে নিবো উপরে পাশটা হাই হিটে ভেজে নিবো যাতে উপরে এরকম এই যে দেখতে পাচ্ছেন উল্টে দেওয়ার পর যে উপরে একটু শক্ত হয়ে এসেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে এটা করলে যেটা হবে যে ওপরে যখন একটা লেয়ার পড়বে তখন ভেতরের যে চিকেনের মশ্চারটা আছে সেটা আর বাইরে বের হতে পারবে না চিকেনটা খুব সুন্দর ময়েস্ট হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে খুবই জুসি লাগবে চিকেনটা এভাবে উল্টে পাল্টে দিচ্ছি তিন চার মিনিট পরেই এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে দিয়েছি চুলার আঁচটা লোতে রেখে এখন চিকেনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এরকম যে পাশে বাটারগুলো আছে বাটারটা আমি উপরে এরকম করে ব্রাশ করে দিচ্ছি এতে করে চিকেনটা খুব সুন্দর ময়েস্ট হবে ড্রাই হয়ে যাবে না ঢাকনাটা আবার খুলে দিচ্ছি চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আবারও আমি উল্টে দিব দেখতেই পাচ্ছেন পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল সো এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পোড়া একটা কালার এসেছে এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দিব তার আগে আমি আবার বাটার দিয়ে দিচ্ছি ওপরে সাইডে যে বাটারগুলো আছে সেগুলো উপরে ব্রাশ করে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর চিকেনগুলো একদম হয়ে গেছে এই ভাজতে আমার টোটাল বিশ মিনিটের মতো টাইম লেগেছে আবার উল্টে পাল্টে দিচ্ছি লাস্টবারের মতো উল্টে আরও তিন চার মিনিট পর ওয়েট করেছি চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি চুলোয় দুই টুকরো কয়লা আমি অনেকক্ষণ পুড়িয়ে নিয়েছিলাম এখন উপরে একটু তেল দিয়ে দিচ্ছি কয়লা থেকে যখন এরকম ধোয়া ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে উপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। আর ঢাকনা যে ফোটাটা আছে ফোঁটাটা আমি বন্ধ করে দিব। আরেক সাইডে একটা সালাদ প্রিপারেশন করে নিচ্ছি সালাদের ফুল রেসিপিটা আমি আজকে দিচ্ছি না আমি আরেক দিন কোনো এক সময় আপনাদেরকে দিয়ে দিব আজকে নিয়েছি কাঁচা পেঁপে আর শশার সালাদ এটা এখন আমি খুব সুন্দর কুচি কুচি করে কেটে নিব এই হ্যান্ড চপারটা থাকলে এই কাজটা খুবই ইজিলি আপনারা করতে পারবেন এখন সালাদের একটা সস রেডি করব সালাদের জন্য এই সসটা দি করতে আমার যা যা লেগেছে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে টমেটো সস সয়া সস আদা এবং রসুন কুচি লেগেছে সাথে লেগেছে ভিনেগার আর কাঁচামরিচ সসটা রেডি স্যালাডটাও রেডি আমরা আজকে এটা পরোটা দিয়ে পরিবেশন করব। আমার খাবারটা কিন্তু হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটি জানাবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ